হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বর্ণালী, আমি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আমি রেডি হয়ে আছি কারণ হচ্ছে আমি আজকে আবার মাসির বাড়িতে যাব, কারণ আজকে মাসির মেয়ের যে ছোট্ট পুচকেটাকে দেখালাম তার আজকে বার্থডে সেলিব্রেশন হবে। বার্থডে হয়ে গেছে, আজকে সেলিব্রেশনটা হবে, তো কেক কাটিং হবে, রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে। তো সকাল সকালই চলে যাচ্ছি, কারণ ওখানে গিয়ে আমি একটু টুকটাক রান্না করতে হবে আমাকে, তারপর সবাই মিলে অনেক গল্প মজা হবে, সবই তোমরা দেখতে পাবে কি করবো না করবো। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মাসির বাড়িতে চলে এসেছি। এখানে দেখো তোড়জোড় শুরু হয়ে গেছে, চিংড়ি মাছ কোটা হচ্ছে, আলু রাখা আছে, কাটা হয়ে গেছে এটা বাদবাকিটা, তারপরে বাঁধাকপি আনাজ কোনা সব কাটা হয়ে গেছে, সমস্ত এদিকে জোগাড় যন্ত্র কমপ্লিট। ওদিকে মামি মাসি ওরা রান্নাঘরে রান্না আরম্ভ করে দিয়েছে, ভাজাভুজি মানে বেগুন ভাজা, আলু ভাজা আরম্ভ করে দিয়েছে, তারপরে ডাল এগুলো আরম্ভ হয়ে গেছে করা। দেখো বোন চলে এসেছে এখানে, তো চলো এরপর কি করা যায় না করা যায় দেখ। আমি কি গাইবো বলতো, ফুলে তোমরা দেখতেই পেলে বাইরে বোনেরা ভাইরা মিলে খেলা করছে, গান গাইছে, মজা করছে। এদিকে আমি রান্না আরম্ভ করে দিয়েছি, এদিকে মা বাঁধাকপিটা করে দিয়ে চলে গেছে, এদিকে তো মাংসের আলু রয়েছে, মাংস পেঁয়াজ কাটা এখানে সব কিছু রয়েছে। এই মাংসটা নয়, এই মাংসটা আলাদা, এটা পরে বাচ্চাদের জন্য হালকা করে করা হবে, আর কড়ায় বাদবাকিটা করা হচ্ছে। তো তোমরা দেখতে থাকো। দেখে না একদম কষা কষানো চলছে মাংসটা, একটু বেশ ভালো করে একটু লাল লাল করে মাংসটা আমি করার চেষ্টা করছি, জানি না কী হবে, তো করে নিই তারপর পরে কথা হবে তোমাদের সাথে। বাতি একটা নিয়ে জ্বালিয়ে দিলে চুকে যেত, তোর তো বাতি নেই, রান্না করে একা দিয়ে না হবে না। এই তো এই তো Happy birthday to you, happy birthday to you, happy birthday.
একটু জোরে চলে গেছে এটা জন্য না তো না গালে একটু সবাই দিয়ে দাও সবাই গালে একটু করে ওর নাকি ওর মুখে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ভাই বোন ওরা খেতে বসে গেছে আর ওদিকে আর একজন যে বসেছে সে হচ্ছে আমার মাসির স্টুডেন্ট তো এরা খেয়ে নিক আগে ঝটপট করে ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমরাও খেতে বসবো তো চলো এরা আগে খেয়ে নিক তোমরা দেখতে থাকো আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ হয়ে গেল আর অনেক কিছু আমি এত ব্যস্ত ছিলাম আজকে রান্না করতে অনেক কাজবাজ করতে তাই জন্য অনেক ডিটেলসে অনেক কিছু দেখাতে পারিনি তার জন্য সরি যতটুকু সম্ভব দেখিয়ে দিয়েছি তোমাদেরকে এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে এবার সবাইকে একবার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিয়ে এবার আমরা সবাই মিলে বাড়ি চলে যাব আর আজ শরীরটাও ভীষণ টায়ার্ড লাগছে আর পেরে উঠছি না তো চলো সবাইকে একবার করে দেখিয়ে দিই এখানে ভাই বোনগুলো দাঁড়িয়ে আছে আর বাইরে আমার মা ওখানে মামা দাঁড়িয়ে আছে গাড়ির সামনে এদিকে কাকিমা আছে এখানে সবাই রয়েছে সবাইকে তোমাদের একবার করে দেখিয়ে দিচ্ছি তো চলো এবার বাড়ি যাওয়া যাক তো এখন দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে সকাল মানে কালকে আমি আর মাসির বাড়ি থেকে এসে আর আমি এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমি আর ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না পা যন্ত্রণা করছিল মাথা যন্ত্রণা করছিল শরীরটা খুব টায়ার্ড লাগছিল আমি কালকে পেরে উঠিনি তাই ভিডিওটা এন্ড করা হয়নি তার জন্য সরি তাই আজকে সকালবেলা ভাবলাম ভিডিওটাকে এন্ড করি তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না তো এখন ভিডিওটাকে এন্ড করছি তোমাদের যদি পুরো আমার বোনের বার্থডে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও একটা শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর অনেক বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো কেমন লাগলো জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে নতুন ভিডিওতে এখনকার জন্য টাটা বাই বাই।